সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মুস্তাকিম বিল্লাহ শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহী রেল ভবনে সংঘর্ষে আহত একজনের মৃত্যু রাজশাহীর আট জেলার সদস্য সংগ্রহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের রাজশাহী রেল ভবনে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন বুধবার দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে পরে আহতদের একজন সন্ধ্যা ছয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে নিহতের নাম রাসেল তিনি বোয়ালিয়া থানা পূর্ব আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রাজার ছোট ভাই এছাড়া তিনি মহানগর যুবলীগের সদস্য ছিলেন বলে জানা গেছে রাজশাহী রেল ভবনে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বুধবার দুপুর দুইটার দিকে স্থানীয় আওয়ামী লীগের রাজা গ্রুপ ও সুজন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে এতে দুই গ্রুপের পাঁচ কর্মী আহত হন বোয়ালিয়া থানা পূর্ব আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রাজা ও তার ছোট ভাই রাসেল গুরুতর আহত হন তাদেরকে ছুরিকাঘাত করা হয় অন্যদিকে আওয়ামী লীগ কর্মী সুজন গ্রুপের অন্তত দুইজন আহত হয় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে সুজন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নিজামুল আজিম গ্রুপের কর্মী রাজশাহীতে মৃত্যু হয়েছে বুধবার বিকেল চারটার দিকে পবার নতুনপাড়া কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে ঘটনার পরে অজ্ঞাত দুজন ছেলে মেয়ে মিলে চারজন পালিয়ে গেছে নিহত শিক্ষার্থী হলেন পবার নতুন পাড়া এলাকার মোস্তফার ছেলে ফাহিম তিনি নগরীর বরেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র এই ঘটনায় ফাহিমের বন্ধু আঠারো বছর বয়সী যুবরাজ আহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করে রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গোলাম রহুল কুদ্দুস বলেন বিকেলে দুজন ছেলে ও দুজন মেয়ে ফাহিমের বাড়ির সামনে বসে আড্ডা দিচ্ছিল এ সময় ফাহিম যুবরাজ ও সৈকত গিয়ে বলে তোমরা এখানে কি করছ এ নিয়ে তাদের মধ্যে বিতণ্ডা হয় এ সময় অজ্ঞাত চারজনের মধ্যে কেউ একজন ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এ সময় ফাহিম ও যুবরাজ আহত হন পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাহিম মারা যান এবং যুবরাজ বর্তমানে হাসপাতালে অপারেশন থিয়েটারে রয়েছে পুলিশের এই মুখপাত্র আরও বলেন এই ঘটনায় অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়নি নিহত ফাহিমের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে এছাড়া আহত যুবরাজ চিকিৎসাধীন আছেন এ বিষয়ে মামলা হবে বলেও জানান তিনি রাজশাহী বিভাগের আটটি জেলার সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ বুধবার সকালে রাজশাহীর কোর্ট বার অ্যাসোসিয়েশনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় রাজশাহী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক একরামুল হকের সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন এ সময় বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খাতুন বঙ্গবন্ধু আওয়ামী পরিষদের সদস্য সাহারা আইনজীবী সচিব ব্যারিস্টার নূর তাপস উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী ফজলে আরও পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আবু আবদুল্লাহ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি অ্যাডভোকেট আজহারুল ব্যারিস্টার সুমন অ্যাডভোকেট জুয়েল সহ অন্যান্যরা এছাড়া রাজশাহী নাটোর চাপাই নবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ থেকে আগত আইনজীবীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাধারণ সম্পাদকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এ সময় উনিশশো সালের প্রতিষ্ঠিত রাজশাহী বার অ্যাসোসিয়েশন ভবনটি পুনর্নির্মাণের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক তিন কোটি টাকার পাশকৃত বাজেট বাস্তবায়নের দাবি জানান আইনজীবীরা পর্যায়ক্রমে আপনাদের সকল কিছু আমাদের যাওয়া হবে সুতরাং আমরা শুধু অনুপ্রবেশ করি না আমরা চাইব বিশুদ্ধ সদস্য সংগ্রহ করি যাদের মেধা ত্যাগ নিষ্ঠা এবং আত্মনিয়োগ আত্মনিয়োগের উপর ভিত্তি করে আমরা সংগঠনকে দাঁড় করাতে চাই আজকে আপনারা খেয়াল করবেন আমাদের প্রান্তীয় নেত্রী তার প্রত্যেকটা কর্মই সারা বিশ্বের নজর আজকে যেভাবে তিনি বিশ্বকে বিশ্বয়ে রূপান্তরিত করে বাংলাদেশকে একটি উন্নয়নের দেশ হিসেবে পরিণত করেছে একটি স্বল্পোন্নত দেশ থেকে মাত্র দশ বছরের মাঝে মধ্যমায়ের দেশের গুন্ডি পেরিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা তিনি নিয়ে এসেছেন এবং আমরা স্বপ্ন দেখি যে তিনি ইনশাআল্লাহ আমাদের মাঝে থাকলে আমাদেরকে নেতৃত্ব দিতে পারলে তিনি ইনশাআল্লাহ দুই হাজার সালে আমরা অবশ্যই উন্নত জাতিতে পরিণত হব রাজশাহী জেলা পর্যায়ে তরুণ পুরুষ হিসেবে দীর্ঘ সময় ধরে কর দেওয়ার জন্য সবুজ সম্মাননা পেলেন রাজশাহী গোদাগাড়ির বেলাল উদ্দিন সোহেল বুধবার বিকেল চারটায় রাজশাহী জেলা পরিষদের শহীদ এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তনে কর অঞ্চল রাজশাহী আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী বিভাগের সেরা করদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে চল্লিশ বছরের নিচে তরুণ পুরুষ গোদাগারীর সোহেল সহ চারটি ক্যাটাগরিতে রাজশাহী সিটি কর্পোরেশন সহ রাজশাহী বিভাগের পাঁচ জেলার বিয়াল্লিশ জনকে সেরা কর্দাতার সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় সোহেল গোদাগাড়ির উপজেলার রাজাবাড়ি হাট বিয়ানা বোনা গ্রামের মতিউর রহমান ও আঞ্জুমা বেগমের ছেলে বর্তমানে তিনি উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক পদে রয়েছেন তরুণ সোহেলের এই সম্মাননা জেলার করদাতাদের মাঝে বিপুল উৎসাহ যোগাবে বলে মনে করেন রাজশাহীর কর অঞ্চল সংশ্লিষ্ট কর্মকর্তারা সেরা করদাতার সম্মাননা পেয়ে সোহেল বলেন অত্যন্ত আনন্দিত হয়েছি সম্মানিত বোধ করছি এ সময় তিনি সময় মতো কর পরিষদ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি বলেন এ এই সম্মাননা আমাকে পেশাগত দায়িত্ব পালনে আরো অনুপ্রাণিত করবে সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে কর অঞ্চল রাজশাহী কর কমিশনার খন্দকার মোহাম্মদ ফেরদৌস আলমের সভাপতিত্বে সবাই বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট মোহাম্মদ লুৎফর রহমান কর কমিশনার কর আপিল রাজশাহী অঞ্চল মোহাম্মদ মাসুদ রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মনিরুজ্জামান মনি রাজশাহী কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মজহারুল হক বকুল সহ অন্যান্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাটোর জেলাকে শতভাগ বিদ্যুতায়নের জেলা হিসেবে উদ্বোধন করেছেন বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত হন নাটোর জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এ সময় বড়াইগ্রাম লালপুর ও সিংরা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেওয়া হয় এর আগে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি এক ও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের অধিভুক্ত নাটোর জেলার অবশিষ্ট চারটি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কাজ সম্পন্ন করা হয় দুইটি সমিতিভুক্ত জেলার সাতটি উপজেলার বাউন্নটি ইউনিয়ন এবং আটটি পৌরসভা এলাকায় বিদ্যুতায়িত লাইনের পরিমাণ ছয় হাজার নয়শো কিলোমিটার এক হাজার একশো কোটি টাকা ব্যয় নির্মিত এসব লাইনে গ্রাহকের সংখ্যা চার লাখ চুরাশি হাজার তিনশো জন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল নাটোর দুই সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল নাটোর চার গুরুদাসপুর বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য হপক আব্দুল কুদ্দুস জেলা পর্যায়ের কর্মকর্তা বিন্দু উপজেলা নির্বাহী অফিসারগণ এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন নাটোর জেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনতে পেরে আমরা গর্বিত বিদ্যুতায়নের ফলে শহর ও গ্রামের ব্যবধান ঘুজবে এবং গ্রামগুলো হয়ে উঠবে অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে নাটোর হবে অগ্রণী সমগ্র জেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসাকে ঐতিহাসিক উল্লেখ করে জেলা প্রশাসক শাহরিয়াজ বলেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি এক ও নাটোর বিদ্যুৎ সমিতি দুই এর বিদ্যুৎ সংযোগ গ্রহণ করে গ্রামীণ জনপদের অন্ধকার গ্রামগুলো জেগে উঠেছে সুদৃঢ় হচ্ছে আর্থসামাজিক সামাজিক উন্নয়নের পথে এগিয়ে চলা এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ